আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু আসসালাম আলা নাবী বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দিনে আলোচনা আয়োজন করার তৌফিক দান করলেন, তারই দরবারে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে সালাতুল জানাজা অর্থাৎ জানাজার সালাত, জানাজার নামাজ, এর সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি, অর্থাৎ জানাজার সালাতের সুন্নতি সালাত এবং জানাজার সালাতের বিদাতি সালাত সম্পর্কে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমে আমরা জানবো জানাজার সালাত কি। জানাজার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 4630 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিল মুমিনিনা আলা মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিনের উপর আরেকজন মুমিন 6টা হক রাখে। একজন মুমিনের উপর আরেকজন মুমিন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমান 6টা হক রাখে। তার মধ্যে একটি হক, যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজায় তার দাফন শরীক হতে হবে। এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক রাখে, পাওনাদার, সেইটার হক। অত্র হাদিস দ্বারা আমরা বুঝি কোনো মুসলিম মারা গেলে তার জানাজা সালাতের মধ্যে শরীক হওয়া প্রত্যেকটা মুসলমানের মধ্যে একান্ত কর্তব্য এবং জরুরি। তবে জানাজার সালাত ফরজ নয়, যেমন ফরজ পাঁচ ওয়াক্ত সালাত, জানাজার সালাত ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে অত্র গ্রামের 5 জন 10 জন 100 জন 15 জন মিলে যদি জানাজার সালাত আদায় করে, তাহলে ওই অত্র এলাকার সমস্ত মুসলমানদের উপর জানাজার সালাতের আবশ্যকতা তুলে নেওয়া হবে, মানে তাদের হক আদায় করে নেওয়া হবে। তবে জানাজার সালাতে প্রত্যেকে যাওয়াই জরুরি, কেমন, তার নিজস্ব লাভের জন্য। এমনভাবে অনেক ফজিলত রয়েছে, যেমন ইবনে মাজার মধ্যে একটি হাদিস আসছে, ইবনে মাজার 1540 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইশহাদু আলা জানাজা, কোনো ব্যক্তি যদি জানাজায় সালাতে শরীক হয় ফালাহু আজরাহু কিরাতান, তবে তার জন্য রয়েছে 1 কিরাত পরিমাণ সওয়াব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওমান আশহাদু হাত্তা ইউনফাদা, কোনো ব্যক্তি যদি দাফন কার্য পরিচালনা শেষ করা পর্যন্ত, দাফন হওয়া পর্যন্ত, মাটি হওয়া পর্যন্ত অপেক্ষা করে, অর্থাৎ জানাজার সালাতও আদায় করলো, পরবর্তীতে আবার মাটি দিল, দাফন কাজ শেষ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহু আজরানু কিরাতাইনে, তার জন্য রয়েছে 2 কিরাত সওয়াব। তো সাহাবীরা বুঝতে পারলেন না যে কিরাতান শব্দের অর্থটি, কিরাত শব্দটার অর্থ কি। তাই সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিলামান কিরাত, হে আল্লাহ রাসূল কিরাত কাকে বলা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিরাতান মিসলুল উহুদ, এক একটা কিরাত সব সমান এক একটা উহুদ পাহাড় পরিমাণ সব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি জানাজা সালাত আদায় করে তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সব লেখা হবে বলে সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি জানাজা এবং দাফন কাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য 2 কিরাত পরিমাণ সব তার আমল নামায় লেখা হবে বলে সুবহানাল্লাহ। তো বিচারের মাঠে মানুষ একটি সওয়াব পাবে না, একটু সওয়াব পাওয়ার জন্য বিচারের মাঠে মানুষ
তার আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কিন্তু একটু সব পাওয়া যাবে না। আর জানাজার সালাতে যদি কোনো ব্যক্তি শরীক হয় তাহলে তার জন্যে রয়েছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, যদি দাফন কার্য পরিচালনা করে তার জন্য রয়েছে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। বলেন এটা আপনাকে আমরা কি দিয়ে বোঝাবো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মন্ডলী? তবে কোন ব্যক্তি যদি ফাসেক হয়, যেমন কোন ব্যক্তি যদি সুদ খায়, কোন ব্যক্তি যদি ঘুষ খায়, কোন ব্যক্তি যদি প্রকাশ্যে জেনা করে, কোন ব্যক্তি যদি প্রকাশ্যে মদ পান করে, মদপায়ী হয়, জেনাকারী হয়, চুরি হয়, চুরি করে, ডাকাতি করে, এরকম মানুষের জানাজা সাধারণ মানুষ পড়বে, কোন ইমানদার, পরেশদার, দিনদার, কোন ইমাম, কোন মানুষ পড়বে না, যারা পরেশগার এরকম মানুষ পড়বে না। কেন? এমর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, হাদিসটি আছে ইবনে মাজাহ, ইবনে মাজার 1555 নম্বর হাদিস। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করার সময়তে তার একটা হাত অস্ত্র দিয়ে কেটে গেল, তো হাতটা ঝুলে আছে, ঝুলে থাকার কারণে সে কষ্ট হচ্ছে, মানে অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীটা নিজে নিজেকে আত্মহত্যা করলো, একটা ছুরি দিয়ে, ধারালো তরবারি দিয়ে নিজেকে হত্যা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জাহান্নামে যাবে এবং তার জন্য সালাত আমি আদায় করব না, তোমরা তার জন্য সালাত আদায় করো, আমি আদায় করতেছি না। তাহলে অত্র হাদিস দ্বারা আমরা যেটা বুঝি, কোনো মানুষ যদি আত্মহত্যা করে তার জানাজার সালাত সমাজের ইমাম বা কোনো পরেশগার মানুষ সালাত আদায় করবে না, আদায় করবে যারা ওইরকম, যারা সালাত আদায় করে না, বেঈমান মানুষ, মানে দিন ধর্ম মেনে চলে না, এরকম যারা মানুষ আছে তারা আদায় করবে। পাশাপাশি যারা সালাত আদায় করে না, সালাত ত্যাগ করছে, এদের জন্য সালাত আদায়ের কোনো ব্যবস্থাই নেই। যেমন মুসলিম শরীফের 88 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারাকুস সালাত, মুসলমানের মধ্যে এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকুস সালাম মুতাআমাদান মাকতুবা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ত্যাগ করে, ফাকাত কাফারা, সে কুফুরি করল। সম্মানিত দর্শক মন্ডলী, বলতেছিলাম যে একজন মানুষ চুরি করছে এই কারণে আল্লাহ রাসূল বলেন নাই কখনো যে সে কুফুরি করছে, একজন মানুষ মদ পান করছে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে নাই যে সে কাফের হয়ে গেছে বা কুফুরি করছে, একজন মানুষ জেনা করছে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে সে কাফের হয়ে গেছে বা সে কুফুরি করছে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যেই ইবাদতটা ত্যাগ করলে মানুষ কুফুরি করে, কাফের সমতুল্য হয়ে যায়। এজন্যে যেসব মানুষ সালাত না আদায় করে, সালাত ত্যাগ করার পর সালাত আদায় করে না, নামাজ ছেড়ে দিতে, এরকম অবস্থায় যদি কেউ মারা যায়, বেনামাজি যদি মারা যায়, তার সালাত ঠিক ওইরকম যারা ভালো মানুষ, দিনদার, পরেশগার বা ইমাম, তার জন্য সালাত আদায় করবে না। তার সালাত তারাই আদায় করবে যারা সালাত আদায় করে না, কখনো সালাত ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে, এরকম মানুষ তার জন্য সালাত আদায় করবে। সম্মানিত দর্শক মন্ডলী, এরপরে জানাজার সালাত আপনি কিভাবে আদায় করবেন পদ্ধতি সম্পর্কে আপনাদের সামনে বলতেছি। জানাজার সালাত আদায় করতে গেলে মূলত ইমাম সাহেবের দাঁড়ানোর দুইটা পদ্ধতি আমরা লক্ষ্য করি, যদি পুরুষ হয় তাহলে একটা পদ্ধতি, আর যদি মহিলা হয় তাহলে একটা পদ্ধতি আছে। দাঁড়ানোর ক্ষেত্রে কোথায় দাঁড়াবে, লাশের কোন জায়গায় দাঁড়াবে, এমর্মে তিরমিজির 1034 নম্বর হাদিস, আবু গালিব রাজিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাল্লাইতু মা আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু আলা জানাজা রজুলুন, আমি আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একজন পুরুষের জানাজা সালাত আদায় করলাম, ফাকামা হিয়ালা রাসা, এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লাশটির মাথার সামনে দাঁড়ালেন, মাথা বরাবর দাঁড়ালেন। তাহলে এই হাদিসের বিবরণে আমরা যেটা বুঝি, পুরুষ যদি লাশ হয়, লাশটা যদি মায়ের যদি পুরুষ হয়, তাহলে ইমাম সাহেব তার পুরুষের ওই লাশের অর্থাৎ যে খাটিয়াটার মধ্যে রাখা হয়েছে ওইটার মাথা বরাবর দাঁড়াবে। এখন যদি মহিলা হয় তাহলে কি করবেন? এরপরে তিনি বলতেছেন, ফাজা জানাজাতিল মারআতি মিন কুরাইশ,
এরপরে কিছুক্ষণ পরে আরেকজন কুরাইশ বংশের মহিলার জানাজার লাশ আসলো, লাশ আসলো। ফাকালা ইয়া আবু হামজা, এরপরে আবু হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা বলল, হে আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এই মহিলার জানাজার সালাত আদায় করেন। আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার সালাত আদায় করলেন। ফাকামা সিত্তা, আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কোমর বরাবর মাঝ বরাবর দাঁড়ালেন। তাহলে মহিলা হলে মাঝ বরাবর দাঁড়াতে হবে। সঙ্গে সঙ্গে পাশে আরেকজন তাবি ছিল, নাম হচ্ছে আলাই ইবনে জিয়াদ রহমতুল্লাহ আলাই। দেখেন তার কথার দলিল নিচ্ছেন কিভাবে। এখানে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আনাস আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে দাঁড়াতে দেখছেন, অর্থাৎ পুরুষ হলে তার মাথা বরাবর এবং মহিলা হলে তার মাঝ বরাবর কোমর বরাবর দাঁড়াতে হবে, এইটা কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে সালাত আদায় করতে দেখছেন? তিনি বলতেছেন, নাআম, হ্যাঁ আমি এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত আদায় করছি। ইজা ফারাগা সালাতা, যখন তিনি সালাত শেষ করলেন তখন তিনি বললেন, আহ ফুজুহা, তোমরা এই নিয়মকে, তোমরা এই পদ্ধতিকে স্মরণ রাখিও। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসের বিবরণে যেটা বুঝতে পারলাম, পুরুষ হলে ইমাম সাহ তার লাশের মাঝ বরাবর আপনার মাথা বরাবর দাঁড়াবে এবং মহিলা হলে ইমাম সাহ মহিলার কোমর বরাবর দাঁড়াবে, এটাই হাদিসের বিবরণে বোঝা যায়। এরপরে জানাজার সালাত এখন আপনি আদায় করতেছেন। ও আমাদের দেশে প্রায় সব জায়গাতে, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট সহ প্রায় সব জায়গাতেই যে পদ্ধতিটা চালু আছে, আগে ইমাম সাহেব বলে দিবে যে আমরা অমুক ব্যক্তির জানাজার সালাত আদায় করছি চার তাকবীরে এরকম নিয়ত করার জন্যে বা ফরজে কিভাবে, এইভাবে অনেক কথাই বলে। সম্মানিত দর্শক মণ্ডলী, জানাজার সালাতে এরকম কোনো ধরনের নিয়ত বা অন্যান্য সালাতে এরকম কোনো মৌখিক কোনো নিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা প্রমাণিত হয়েছে এরকম কোনো কিছু পাইনি, পাওয়াই যায় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা বলছেন সহিহ বুখারীর এক নম্বর হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালা বিল নিয়ত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের সাথে সম্পৃক্ত থাকে, আর নিয়ত হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। তাহলে আপনি অন্তরে অন্তরে নিয়ত করেন যে আপনি জানাজার সালাত আদায় করতে আসছেন, এটাই আপনার নিয়ত। এখানে মৌখিক যদি কোনো কিছু করছেন তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধিতা করলেন, রাসূলের চেয়ে আপনি বেশি পরেজগারিতা দেখালেন, যেটা রাসূলের চেয়ে পরেজগারিতা পৃথিবীতে কোনো ব্যক্তি হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মৌখিক কোনো কিছু বলবেন না। এখানে আরেকটা বিষয়, আমাদের দেশের অধিকাংশ মুসল্লি যখন জানাজার সালাত আদায় করে তখন জুতার উপর জুতাগুলা খুলে তার উপরে পা রাখে, এটা একটা বোকামি। জুতা খুলে যদি আপনি সাইডে রাখতেন তাহলে এইটা একটা অন্যরকম কথা, আপনি জুতাটা পরছিলেন ওইটা খুলে আবার জুতার উপরে দাঁড়ালেন, এটা আপনার কি ধরনের আদব, এটা কি বোঝায়? এতে কোনো কিছুই বোঝায় না। আপনি যদি জুতাটা খুলে রাখেন তাহলে ভিন্ন কথা, রাখতে পারেন, তবে না খুলেও রাখ, যদি আপনি দেখেন যে আপনার জুতায় ময়লা ধরনের বা নাপাকি কোনো কিছু না থাকে তাহলে আপনি জুতা পরেই সালাত আদায় করেন, তাতে কোনো সমস্যা নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন জানাজার সালাত আপনি কয় তাকবীরে আদায় করবেন? ইবনে মাজাহ 1505 নম্বর হাদিস, তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরা ফিল জানাজাতি আরবান, জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাত চার তাকবীরে আদায় করতেন। তো হঠাৎ একদিন, ইন্নাহু ইউকাব্বিরাতান খামসা আলাল জানাজাত, জানাজার সালাতে হঠাৎ একদিন তিনি পাঁচ তাকবীর দিয়ে দিলেন। তো যারা মুসল্লি ছিল জানাজার সালাত তার সঙ্গে আদায় করতেছে, ফাসআলতু আন জালিক, তারা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার জায়েদ ইবনে আরকাম, আজকে আপনি পাঁচ তাকবীর দিলেন কেন? তখন তিনি বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ তাকবীরও আদায় করছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে জানাজার সালাত চার তাকবীরও পড়া যায়, পাঁচ তাকবীরও পড়া যায়, ছয় তাকবীরও পড়া যায়, মোটামুটি নয় তাকবীর থেকে, চার তাকবীর থেকে নয় তাকবীর পর্যন্ত প্রমাণিত আছে।
তো আমরা এখানে আপনাকে যে বিষয়টা বলবো যে জানাজার সালাত যে অঞ্চলে যে তাকবীরে প্রমাণিত বা বেশি প্রচলিত আছে সে তাকবীরই পড়ানো উচিত। আমাদের দেশে মোটামুটি 4 তাকবীরে প্রচলিত আছে, তাই 4 তাকবীরই পড়ানো উচিত। যদিও 5 তাকবীর, 6 তাকবীর, 7, 8, 9 তাকবীরে পড়া যায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি 4 তাকবীরে বা অন্য কোনো তাকবীরে পড়েন, যদি আপনার এলাকার মুসল্লি, যদি আপনার এলাকার মুসলমানেরা যদি এ বিষয়ে অবগত না থাকে যে 5-6 তাকবীরে পড়া যায় না, এটা যদি পড়া যায় এটা যদি তারা না জানে, তাহলে তারা আপনার সঙ্গে এক পর্যায়ে দ্বন্দ্বে লিপ্ত হবে, তর্ক বি লাগতে পারে, ফেতনা ফাসাদ সৃষ্টি হতো। এই জন্য আপনি 4 তাকবীরে আদায় করেন, এটাই সবচেয়ে ভালো হবে। প্রয়োজনে আপনি 5 তাকবীর দিতে পারেন, এটা ভিন্ন কথা। এখন জানাজার সালাতে যে আপনি 4 তাকবীর দিবেন, প্রত্যেক তাকবীরে কি হাত তুলতে হবে? প্রত্যেক তাকবীরেই হাত তুলতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। যদিও প্রথম তাকবীরে হাত তোলার ব্যাপারে একটা হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, তিরমিজির 1077 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাইতা ফিল জানাজা, জানাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জানাজার সালাত আদায় করলেন। সুম্মা রাফা ইয়াদাইহি ফিল আউয়ালা তাকবীরাতান, তারপর তিনি প্রথম তাকবীরে কেবলমাত্র হাত তুললেন, অন্যান্য তাকবীরে হাত তুলেননি। এই হাদিসটি আমরা যেটা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার তাকবীরে প্রথমবারেই শুধু হাত তুলতেন, অন্যান্য সময় হাত তুলতেন না। আমরা একটা হাদিস পেলাম, হাদিসটি তিরমিজির 1077 নম্বর হাদিস। তবে এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেই বলতেছেন যে এই হাদিসটি গরিব, আমরা এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্রে এই হাদিসটি পাইনি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ সাহাবী সহ অনেক বড় বড় মুহাদ্দিসরা 4 জানাজার প্রত্যেকটা তাকবীরেই হাত উত্তোলন করতেন। এটা ইমাম তিরমিজি যিনি হাদিসটা উল্লেখ করলেন, উল্লেখ করার পরে তিনি নিজেই বলছেন এই হাদিস চলবে না। অতএব জানাজার তাকবীরে প্রথম তাকবীরে হাত তুলবেন এটা ঠিক নয়, বরং প্রত্যেকটা তাকবীরে হাত তুলতে হবে। এমন সহিহ হাদিসও রয়েছে আপনার সুনানুল কবরার 7243 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাতে প্রত্যেকটা তাকবীরেই হাত উত্তোলন করতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেলাম না, কিন্তু সাহাবীদের কাছ থেকে ঠিকই পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানাজার সালাতে প্রত্যেকটা তাকবীরেই হাত তুলতেন। অতএব আমাদের উচিত হবে জানাজার তাকবীরে প্রত্যেকটা তাকবীরেই কাঁধ বরাবর অথবা আপনার কান বরাবর হাত উত্তোলন করা। এরপরে কথা যে জানাজার সালাতে আপনি সূরা ফাতিহা পড়বেন কি পড়বেন না, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা সালাতা, সালাতি নেই, নামাজ নাই, নামাজ তার হলো না, তার সালাত হলো না, অথবা সালাতি নেই। লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতুল কিতাব ফিস সালাত, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাতি হলো না। তাহলে জানাজার সালাতও একটা সালাত, যেমন অন্যান্য সালাতগুলো সালাত, জোহরের নামাজ এটাও সালাত, অন্য ঈদের নামাজ এটাও সালাত, বিতরের নামাজ এটাও সালাত, অন্যান্য নামাজে যেমন সূরা ফাতিহা পাঠ করার লাগে ঠিক জানাজার নামাজও একটা নামাজ, অতএব এই নামাজও সূরা ফাতিহা পাঠ করতে হবে। এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসে রয়েছে, যেমন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 1335 নম্বর হাদিস, 1335 নম্বর হাদিস, আবু লায়লা ইবনে আব্দুর রহমান ইবনে আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জানাজার সালাত আদায় করলাম, ফা কারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জানাজা বি ফাতিহাতুল কিতাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করলেন। তারপর তিনি বলতেছেন আমি জানাজার সালাতে সূরা ফাতিহা উচ্চ স্বরে পাঠ করলাম এই কারণেও যে লি আল্লিমুহু ইন্নাহু সুন্নাত, যেন তোমরা এটা জানতে পারো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা। তাহলে সহিহ বুখারীর হাদিস, এই হাদিসটি তিরমিজি রয়েছে, এর হাদিস এই হাদিসটি আবু দাউদ রয়েছে, এই হাদিসটি ইবনে মাজাহ রয়েছে,
মোটামুটি সব গ্রন্থের মধ্যেই রয়েছে যে জানাজার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা সূরা ফাতিহা পাঠ করতেন। আরেকটি হাদিস রয়েছে সুনানুল কবরা 7209 নম্বর হাদিস, এইখানে সম্মানিত দর্শক মন্ডলী বলতেছিলাম সুনানুল কবরা 7209 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বলতেছেন জানাজার সালাতের সুন্নত হচ্ছে প্রথমে তাকবীর দিতে হবে, তাকবীর দিয়ে সূরা ফাতিহা নীরবে পাঠ করতে হবে। তাহলে অত্র হাদিসে আমরা বুঝতে পারি যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারপর তিনি বলছেন এরপরে দ্বিতীয় তৃতীয় তাকবীর দিয়ে অর্থাৎ দুই নম্বর তাকবীর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে। এরপর তৃতীয় তাকবীর দিয়ে জানাজার মায়েতের জন্য যে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটি পাঠ করবে। এরপরে অন্যান্য তাকবীর দিয়ে সালাম ফিরাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা উপরুক্ত এই হাদিসের আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম জানাজার সালাতে সূরা ফাতিহা অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এজন্যে আমরা যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করি না এটা একটা নেহায়েত অন্যায়। এমর্মে যতগুলা আমরা আপনাদের সামনে যে হাদিসগুলা বললাম আপনারা অবশ্যই অবগত আছেন যে এই হাদিসগুলা ঠিক নয়, যে পাঠ করা যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা আপনাদের সামনে যে জানাজার যে দোয়ার কথাটা আমি বলছিলাম যে কি দোয়া পাঠ করবেন, এ ব্যাপারে তিরমিজির 1024 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের জানাজার সালাত আদায় করলেন, তিনি জানাজার সালাতে তার জন্যে দোয়া করলেন, তিনি এই দোয়াটা বললেন যে আল্লাহুম্মাগফিরলি হাইয়ানা ওয়া মাইতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়িবিনা। এই যে দোয়াটি রয়েছে তিনি এই দোয়াটি পাঠ করলেন। তাহলে আমরা জানাজার সালাতে এই দোয়াটি পাঠ করব, এছাড়াও আরো অন্যান্য দোয়া আছে এগুলো পাঠ করা যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আমি আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনি জানাজার সালাতে যখন এই দোয়াটা পাঠ করতেছেন আপনি কি জানেন আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন আল্লাহুম্মাগফিরলি হাইয়ানা, হে আল্লাহ আমরা জানাজার সালাতের মধ্যে যারা এখন জীবিত আসি অর্থাৎ পৃথিবীতে যত মানুষ জীবিত আছে, শুধু জানাজার সালাতে যারা আসে তারা নয়, পৃথিবীতে যত মুসলমান জীবিত আছে আল্লাহ তুমি সমস্ত মুসলমানকে ক্ষমা করো। ওয়া মাইতিনা, এবং আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মুমিন নারী এবং পুরুষ মারা গেছেন তুমি তাদেরকে ক্ষমা করে দাও। এবং এই লাশ যে আমাদের সামনে জানাজায় মাইয়েত হয়ে আছে একও তুমি ক্ষমা করো। এরপরে বলছেন ওয়া গাইবিনা, যারা আমাদের মাঝে আজকে জানাজায় শরীক হয়নি, অন্যান্য জায়গায় আছে, এখানে উপস্থিত নেই, অনুপস্থিত, আল্লাহ পৃথিবীর যে যেখানে আছে সবাইকে তুমি ক্ষমা করো। ওয়া শাহিদিনা, এবং জানাজার সালাতে আমরা যারা উপস্থিত তাদেরকেও তুমি ক্ষমা করো। এরপরে বলছেন ওয়া সাগিরিনা, আমাদের যারা ছোট ছোট মানুষ, যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে তুমি ক্ষমা করো। ওয়া কাবিরিনা, এবং যারা বড় তাদেরকেও তুমি ক্ষমা করো। ওয়া জাকারিনা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও তুমি ক্ষমা করো। ওয়াল উনসানা, আমাদের মধ্যে যারা নারী তাদেরকেও তুমি ক্ষমা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে আমরা দোয়াটা বলছি এইখানে জীবিত মৃত উপস্থিত অনুপস্থিত ছোট বড় নারী পুরুষ সবার জন্য আমরা দোয়া করলাম, এর পরেও আপনার কি লাগে যে পরবর্তীতে মাটি দেওয়ার পর মায়েতের জন্য ওই জানাজার আপনার ওই মৃত ব্যক্তির জন্য আবার হাত তুলে দোয়া করার লাগে? আসলে আমরা জানাজার সালাত এটাই মূলত দোয়া, কিন্তু আমরা এই দোয়াটাতে কি পাঠ করছি এটা আমরা জানি না বা যেন বুঝি না, বুঝো এটাকে আমরা গুরুত্ব দিই না। এইখানেই তো জানাজার লাশের জন্যে যারা জীবিত আছে তার জন্যে, যারা মারা গেছে সবার জন্যে, পৃথিবীর ছোট বড় নারী পুরুষ সকলের জন্য দোয়া হয়ে গেল। তাহলে জানাজার সালাত আদায় করার পর মায়েতকে দাফন করার পরে আবার পুনরায় কিসের দোয়া?
সম্মানিত দর্শক মন্ডলী, পুনরায় আপনি আবার দোয়া করতে পারেন, তাতে না নেই, তবে দোয়া করতে হবে আপনাকে এইখানে একাকী, আপনি দলবদ্ধ ভাবে করতে পারবেন না। কারণ আপনি বলবেন যে একজন লোক মারা গেছে, আমরা কেন দোয়া করতে পারবো না। আমরা এখানে যে আপনাকে কথাটা বলবো যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাও কিন্তু মারা গেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক মানুষ মারা গেছিলেন, সাহাবীদের যুগে অনেক মানুষ মারা গেছিলেন, সাহাবীরাও আজকে আমাদের মতো তাদের জানাজার সালাত পাঠ করতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা কোনোদিন কোনো লাশের জন্য জানাজার সালাতের আদায় করার পর, তাকে দাফন কাফন করার পর, পুনরায় সমস্ত সাহাবীদেরকে নিয়ে বা সাহাবী অন্যান্য মানুষদেরকে নিয়ে কখনো দোয়া করেন নাই। আর আজকে যদি আমরা সেটা করি, তাহলে মিশকাতের 140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমলটা আমরা করিনি, সেটা হবে পরিত্যাজ্য। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতে আপনার দাফন কাফন করার পর দোয়া করেন নাই, সাহাবীরা তাদের জন্য দলবদ্ধভাবে দোয়া করেন নাই, এখন যদি আমরা এটা করি, এটা গ্রহণীয় হবে না, এটি হবে বিদআত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে মাজাহ 1718 নম্বর হাদিস, কুল্লু বিদআতিন যালালা কুল্লা যালালাতিন ফিতনার, প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সম্মানিত দর্শক মন্ডলী, মোটামুটি এটাই ছিল তো জানাজার সালাতের পদ্ধতি। এখন জানাজার সালাতে দোয়া পাঠ করে আপনি আবার তাকবীর দেন, তাকবীর দিয়ে আবার হাত উঠিয়ে হাত আবার পুনরায় বেঁধে এখন আপনি সালাম ফিরান। আপনি দুইবারও সালাম ফিরাতে পারেন, একবারও সালাম ফিরাতে পারেন। একবার সালাম ফিরানোর হাদিস আপনার সুনানুল কবরার 734 নম্বর হাদিস এবং ইরওয়ালুল গালিলের 734 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা অনেক সময় জানাজার সালাতে একবার সালাম ফিরাতেন শুধু ডান পাশে। তাহলে আপনি ডান পাশেও সালাম ফিরাতে পারেন, বাম পাশেও সালাম ফিরাতে পারেন। মূলত এটাই ছিল জানাজার সালাতের সঠিক পদ্ধতি এবং ভ্রান্ত পদ্ধতি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সামনে আমি জানাজার সালাতের সঠিক পদ্ধতি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবীদের তরিকা এবং জানাজার সালাতের বিদাতি পদ্ধতি, ভ্রান্ত পদ্ধতি, যে পদ্ধতিটা তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর, সাহাবীরা চলে যাওয়ার পর, আমাদের যুগে অথবা কয়েকশো বছর আগে যে বেদাতি পদ্ধতি চলে গেছে, এইটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সাহাবীদের সুন্নাত অনুযায়ী আপনাদেরকে আমাদেরকে জানাজার সালাত আদায় করার তৌফিক দান করুক। পরে আল্লাহুম্মা মিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।